আমন্ত্রণ স্বাস্থ্য চিকিৎসা নিয়ে আপনাদের প্রশ্নের উত্তরমূলক অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে বসে অনুষ্ঠানটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক বরাবরের মতো আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেবার জন্য এবং আপনারা জানেন যে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আপনাদের অতি পরিচিত মুখ মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমাদের দেশের একজন বরেণ্য হারবাল গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগত। দর্শক তাহলে আসুন আপনাদের পাঠানোর প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের পর্বটি শুরু করি। প্রথমেই যার প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে আনোয়ার, লিখেছেন মালয়েশিয়া থেকে, তার বয়স হচ্ছে 26 বছর। প্রশ্ন হচ্ছে যে আমি আপনাদের প্রোগ্রাম নিয়মিত দেখে থাকি, ধন্যবাদ ভাই আনোয়ার অনুষ্ঠানটি দেখার জন্য, আশা করি দেখতে থাকবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কাছে অবশ্যই লিখতেও থাকবেন। প্রশ্ন হচ্ছে যে আমার মায়ের বমি বমি ভাব লাগে, শরীর দুর্বল থাকে এবং জ্বর এবং জন্ডিস আছে, পেটের ডান পাশে ব্যথা করে, খাদ্যপথ্য থেকে এর কোনো নিরাময় আছে কিনা জানাবেন। জি ভাই আনোয়ার, মাকে নিয়ে আপনি অনেক চিন্তিত, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। যে মায়ের প্রতি আপনার এই ভালোবাসা যেন সবসময় সমুজ্জ্বল থাকে। মায়ের যে বমি বমি ভাব, মায়ের আমরা সন্দেহ করতেছি জন্ডিস, আমরা সন্দেহ করতে পারি যে তার জ্বর শরীরে থাকে, তার হয়তো ঘুমেরও কিছু প্রবলেম হতে পারে, তার কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, জন্ডিসের যতগুলি ধরন সব কিছুই থাকতে পারে। এর ভিতরে মাকে আমরা অনুরোধ করব, মা প্রতিদিন দুবেলা পেঁপে খাবে, পাকা পেঁপে, আধা পাকা পেঁপে, প্রতিদিন দুপুরবেলা রাতে না একটি করে কলা খাবে, যে কোনো কলা হইলেই চলবে, একটি করে কলা খাবে। মা যখন ভাত খাবে তখন তার খাবারের সাথে একটু ইসবগুলের ভুষি মিলিয়ে ভাতটা খাবে, মানে কমপক্ষে 20 গ্রাম ইসবগুলের ভুষি সে 24 ঘন্টায় খাবে। শরবত করে খাবে না, ইয়ে ভিজিয়ে রেখে খাবে না, ভাতের সাথে মিক্স করে খাবে। মা সাদা লবণটা খাবে না, জন্ডিস হলে সাদা লবণ না খেয়ে যদি কালো লবণ, বিট লবণ খায়, বিট লবণ 18টা রোগের ঔষধ। এবং মায়ের যে খাবারটা সেটা যেও ভাত হবে বা খিচুড়ি হলেও ফিসফাট জাতীয় খিচুড়ি, মানে যেটার মধ্যে আপনার কিছুটা করলা উস্তা থাকবে, কিছু টমেটো থাকবে, বাঁধাকপি ফুলকপি থাকবে, মানে তরকারি দেওয়া যাও বা খিচুড়ি, এই জাতীয় জিনিসগুলো বেশ এক মাস পর্যন্ত নরম নবর নরম খাবার, সহজ পাচ্য খাবার। এখন যে ঋতু, এই ঋতুর যে শাকসবজি আছে এগুলোই আমাদেরকে নীরোগ রাখতে পারে। এত ভালো ভালো শাকসবজি এখন বাজারে চেয়ে যাচ্ছে, এই শাকসবজিগুলি আমাদের জন্য ঔষধ। আল্লাহ তাআলা যখন যে ঋতুতে যে শাকসবজিগুলো, ফলমূল, মশলাগুলো অনেক বেশি পাওয়া যায়, সেইগুলো ওই ঋতুর যত রোগ আছে সেই সব রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। যেরকম ধরেন এই বছর আমাদের অনেক বেশি আনারস হলো, এই বছর দেখা গেল বেশ কিছু জ্বর, কালো জ্বর, সাধারণ জ্বর, টাইফয়েড, প্যারাটাইফয়েড, অনেক রকম রোগ হলো। এই রোগগুলোর ওষুধ হলো ওই বছরের অনেক বেশি উৎপাদন হওয়া আনারস। এক সময় দেখা গেলো যে 2 টাকা 3 টাকা 4 টাকা করে কেজি হয়ে গেছে টমেটোর। ইভেন কি কৃষক টমেটো বাগান থেকে, মাঠ থেকে তুলতে চায় না। আসলে ওই বছরের আমরা অনেক বেশি টমেটো খাবো, টমেটোর চুকা খাবো, টমেটোর সালাদ খাবো, টমেটো কাঁচা খাবো, টমেটোর সস খাবো, তাইলে পরে ওই বছরের যতগুলি পেটের সমস্যা আছে, যতগুলো ভিটামিন ডেফিসিয়েন্সি থাকবে আমাদের, সবগুলো ডেফিসিয়েন্সি কভার করে নিয়ে আসবে ওই বছরের অধিক উৎপাদ্য টমেটোগুলো। এরকম ঋতুভেদে যে রোগগুলি হয় সেই রোগের জন্য আল্লাহ তার বান্দাদের জন্য এই যে একটা রহমত পাঠিয়ে দেন, আমরা এই রহমতগুলি বেশি করে গ্রহণ করব, আলহামদুলিল্লাহ আমরা নিরোগ থাকব। ভাই আনোয়ার, আশা করি উত্তরটি শুনলেন, ডাক্তার আলমগীর মতি বললেন, আর বলতে চাই আপনার মাকে ডাক্তার দেখান এখনই, এই বয়সে জন্ডিস, শরীর দুর্বল রাখা কোনো ভার রোগের লক্ষণ নাও হতে পারে, এবং জন্ডিস তো কখনো এই বয়সে কোনো সাধারণ কারণে হয় না, যদিও জন্ডিসটা ভাইরাস বাহিত, কয়েক সপ্তাহ পরে সাধারণভাবে প্রাকৃতিক নিয়মে এটা কমে আসে, কিন্তু অনেক দিন, কয়েক সপ্তাহ ধরে থাকলে কিন্তু এই জন্ডিসের কারণ গুরুতর কারণ হতে পারে,
এবং আমাদের দেশে কিন্তু এখনও আমরা দেখতে পাই যে জন্ডিসে বিভিন্ন ধরনের হলুদ দিয়ে গোসল করানো, মালা পরানো, কবিরাজি, ঝাড়ফুঁক, একদম ফালতু কাজ, এগুলি বাজে কাজ, এগুলি কখনই করতে পারা যাবে না। এটা আমরা করতে জোর অনুরোধ জানাবো, এটা করবেন না। এগুলি সম্পূর্ণ একটা হ্যাজার্ড, ভেজাল, একটা মানে এর কোনো সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যাই নেই। এটার মানে এটা করতেই দেওয়া হবে না, এটা করা করতে পারবে না, করা উচিত না। আমাদের মা আমাদের খুব পবিত্র, এটা এইভাবে করতে দেব না আমরা। ওনারা অনুরোধ করবো যে এটা ধরো করে না করে কেউ। আমাদের দেশে আমরা দেখি যে দুই ধরনের চিকিৎসায় এই ধরনের চিকিৎসা খুব চালু আছে এবং অনেকে এই ব্যাপারে বিশ্বাস বা ভক্তিও আছে। সেটি হচ্ছে একটা হলো জন্ডিসের চিকিৎসা, আরেকটা হচ্ছে পায়েস অশ্ব বা এই কোলন বা রেক্টামের যে বিভিন্ন ধরনের চিকিৎসায় তারা কিন্তু এই ধরনের ঝাড়ফুঁকের কাছে বা কবিরাজের কাছে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। যেরকম হাজার বছর যাবৎ এই জাতীয় টাউট শ্রেণীর লোকেরা সমাজের রঞ্জে রঞ্জে প্রবেশ করে কিছু ব্যাড কাউন্সিলিং করে এই কাজগুলি করতেছে। অতএব যে একজন সিগারেট খাচ্ছে সিগারেটকে আমরা না বলবো, একজন তামাক খাচ্ছে আমরা তাকে না বলবো, এটা যে যতভাবেই খাওক এটা যে ক্ষতিকারক এটা তাকে আমরা বুঝিয়ে দিতে চাই। আমরা তাকে অনুরোধ করতে চাই যে ভাই এই কাজটা যেন কারো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মা বাপ কেউ না করে। আর যার জন্ডিস হয়ে গেছে মনে করেন, যদি তার চোখ সাদা থাকে, হাত সাদা থাকে, এখানে চাপ দিলে যদি হলুদ দেখা যায়, এখানে টান দিলে যদি হলুদ দেখা যায়, তাহলে আমরা জন্ডিস ধরে নিয়ে তাকে পেঁপে খাওয়াবো, তাকে দুইবার গোসল করাবো, দুইবার গোসল তার ওই যে হাত ধোয়ানি পা ধোয়ানি বাজে কিছু কাজ আছে তার চেয়ে অনেক ভালো। সে যদি প্রতিদিন একটু শাকসবজি খায়, একটু স্যুপ খায়, একটু পালং শাকের জুস খায়, একটা পেয়ারা খায়, দুইটা কলা খায়, তাহলে কিন্তু তার অনেক উপকার হবে। এই সময় সে দধি খেতে পারবে, দুধ খেতে পারবে না। কিন্তু জন্ডিসের রোগী কোনো মতেই জন্ডিসের রোগী দুধ খেতে পারবে না, সে দধি খেতে পারবে, দুধ খেতে পারবে না, সে চিনি খেতে পারবে না, কিন্তু মধু খেতে পারবে। এই জিনিসগুলো বুঝতে হবে। সাদা লবণ খেতে পারবে না, কালা লবণ খেতে পারবে। ভাতের চেয়ে পোলাও বিরিয়ানি না খেয়ে সে জাউ ভাত, খিচুড়ি, চিতই পিঠা, মলকা পিঠা, রুটি, এই জাতীয় জিনিসগুলি বেশি খেতে হবে, যেগুলির মধ্যে তৈল নেই। জন্ডিসের রোগীর সবচেয়ে বড় শত্রু তৈল, সে তৈলটা খেতে পারবে না। এখন আপনি যেটা বললেন যে একদম বিশেষজ্ঞ ডাক্তার কাছে যাওয়া দরকার, তার জন্ডিস যদি বি ভাইরাসে যায় থাকে, সি ভাইরাসে যায় থাকে, কে ভাইরাসে যায় থাকে, তাহলে তাকে প্রস্তুতি নিতে হবে একজন বিশেষজ্ঞ লিভার এক্সপার্টের কাছে। সে যাবে যে তার এটা দেখাবে, এরপরে যদি লিভার এক্সপার্ট মনে করে যে না এখানেই শেষ না, তাকে একটু হেমাটোলজির কোনো ডাক্তারের কাছে যেতে হবে, সেটাও সে যাবে। কিন্তু তার যে ফার্স্ট এইডগুলো সেগুলো আমরা বলে দিলাম, সে দুইবার গোসল করবে, ভাতের সাথে টিসবগুলোর বটি খাবে, সালাদ খাবে, জুস খাবে, স্যুপ খাবে, নরম খাবার খাবে, সহজপাচ্য খাবার খাবে, এই জিনিসগুলো সারা পৃথিবীর এক কথা, এগুলো অবশ্যই মানতে হবে। অবশ্যই আমরা আপনার কাছে আবারও আসবো, আরও পরামর্শ জানতে চাইবো, তার একটু বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, দেখছিলেন মডার্ন হার্বার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কী করবেন জেনে নিয়ে অনুষ্ঠানটি। এরপর যে একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি, আমাদের সঙ্গেই থাকবেন।